সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের পরপরই কিন্তু স্বাভাবিকভাবেই চারিদিকে নির্বাচনী পরবর্তী সংঘর্ষ প্রশ্ন উঠতে শুরু করেছে গণতন্ত্র কোন জায়গায় রয়েছে বিপন্ন গণতন্ত্র এবং এর পাশাপাশি যদি লোকসভা নির্বাচনের দিকে এক নিমেষে তাকানো যায় তাহলে বামফ্রন্টের ঝুলিতে কিন্তু শূন্য স্বাভাবিকভাবেই আলিমুদ্দিন স্ট্রিট থেকে পলিট ব্যুরো চিন্তার ভাঁজ প্রত্যেকের কপালি আমরা একেবারে দুজনের সঙ্গে আলাপচারিতায় রয়েছি কেন এই বিপন্ন বামেদের এবং কোথায় রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা আমার ডান দিকে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুভাষিস চক্রবর্তী দাকে স্বাগত নমস্কার আর আমার ঠিক দিকে রয়েছে বাবু দেবাশিস সরকার অর্থনীতির প্রফেসর বাবুকে স্বাগত নমস্কার আমি প্রথমেই সুভাষির বাবুর কাছে আসবো সুভাষির বাবু লোকসভা নির্বাচন শেষ হলো কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরই একটা অদ্ভুত নির্বাচনী সংঘর্ষ প্রত্যেক দিনই যেন একটা ব্রেড বাটার হয়ে গেছে কি বলবেন না এটা আমার মনে হয় যে নির্বাচনী সংঘর্ষটা কিছু মানুষের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ এবং শুধু ক্রিয়েটিভ নয় কিছু কিছু মানুষের কিছু পাওয়া এবং কিছু না পাওয়ার যে সংঘর্ষ সেটার মধ্যে থেকে এই সাধারণ মানুষের ওপরে যে অত্যাচারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এবং এটাতে যে কোনো রাজনৈতিক দলেরই প্রচ্ছন্নভাবে পরোক্ষে এবং প্রচ্ছন্নভাবে তাদের মদত আছে তা নাহলে এই ধরনের জিনিসটা হতো না কারণ এটাও কিন্তু আমার মনে হয় একটা রাজনৈতিক স্বার্থ জন্যই ব্যাপারটা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকেতে গণতন্ত্রটা কিন্তু একেবারে জাস্ট সোনার পাথর বাটির মতো অবস্থা হয়েছে যেটা হতে পারে না গণতন্ত্র থাকতে পারে না এটাই কিন্তু এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে নৈত্য নৈমিত্তিক ঘটনা মানুষ বাড়ির বাইরে গেলে বুঝতে পারছে না যে সে বাড়িতে ফিরতে পারবে কি না সে বোম খাবে কি লাঠি খাবে না কোনটা খাবে তার প্রফেশন করতে গিয়ে সে বুঝতে পারছে না যে সে বাড়িতে ফির বাড়িতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরবে কিনা সুতরাং গণতন্ত্র যে একেবারে শেষের অবস্থায় চলে গেছে তলানিতে টিকে গেছে এটা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও আছে কিনা আমার বলতে পারব না কিন্তু পশ্চিমবঙ্গতে যে নেই এটা একদম পরিষ্কার কথা আমরা সুভাষির বাবুর সঙ্গে রয়েছি আমি দেবাশীষ বাবুর কাছেও আরেকটা বিষয় আসবো দেবাশীর বাবু নির্বাচনের আগে আমরা দেখলাম যে আমি একদম বামেদের কথায় চলে আসব কোথাও ঘুরে দাঁড়ানোর একটা মরিয়া চেষ্টা হয়েছিল কিন্তু অদ্ভুতভাবে ঝুলিতে একেবারেই শূন্য এই অবনতি হওয়ার কারণ কি হ্যাঁ দু হাজার এগারোর পরিবর্তনের পর আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন লক্ষ্য করি সেটা হচ্ছে হিংসা বিভিন্ন স্তরের হিংসা রাজনীতিকে কোথাও ডমিনেট করলো দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন হলো সেই লোকসভা নির্বাচনে মূল চ্যালেঞ্জটা এসে দাঁড়ালো রাজ্য রাজনীতিতে যে একটা হিংসা ধারাবাহিকভাবে একেবারে গ্রামের পঞ্চায়েত স্তর থেকে উচ্চস্তর পর্যন্ত কাজ করছে সমাজে বিভিন্ন পর্যায়ে কাজ করছে দৈনন্দিন জীবনে চলবার প্রশ্নের কাজ করছে পাল্টা প্রতিহিংসা কোন রাজনৈতিক শক্তি করতে পারে অর্থাৎ মানুষের দৈনন্দিন চলবার প্রশ্নের যে বিষয়গুলো থাকে একটা দল সরকারে থাকলে তার যে হিসেব দেওয়ার বিষয় থাকে নির্বাচনের আগে এ একটাও সামনে থাকলো না একেবারে হিংসার প্রতিহিংসা কোন রাজনৈতিক শক্তি সম্ভাব্য রাজনৈতিক শক্তি যে প্রতিহিংসা করাতে পারবে হিংসার প্রত্যুত্তর দিতে পারবে আরেকটা প্রতিহিংসার ভাষায় এইটা মানুষকে কিন্তু প্রাথমিকভাবে সবথেকে তার গুরুত্ব নিল এবং নির্বাচনের ফলাফলের পর আমরা পরিষ্কার দেখলাম যে বাইপোলার যে নির্বাচনটা হলো এই প্রতিহিংসার রাজনীতির দিকে মানুষ তার ম্যান্ডেট দিল প্রতিহিংসা এই জায়গায় যে অনেক মার হয়েছে এবার পাল্টা কিছু এই জায়গাটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে ভয়ঙ্কর চিন্তা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষজনের যে সমর্থন বেড়েছে একেবারে এই ভরসার জায়গা থেকে যে কেন্দ্রে শাসক দল রয়েছে এদের যথেষ্ট করি রয়েছে ফলে রাজ্যে যে একটা নৈরাজ্য চলছে এবং অপশাসন চলছে এবং হিংসা চলছে একে প্রত্যুত্তর করে আমি এই জায়গায় আসবো আমি তার আগে একটু সুভাষির বাবুর কাছে একবার আসবো সুভাষির বাবু এইবার নির্বাচনে অদ্ভুতভাবে একটা পোলারাইজেশন আমরা দেখলাম একদিকে জয় শ্রীরাম তো অন্যদিকে সদ্য আমরা দেখতে পাচ্ছি জয় হিন্দ জয় বাংলা এই পোলারাইজেশনকে কেন্দ্র করে মানুষ কোথাও কি দ্বিধা বিভক্ত হয়ে গেল না না দেখুন রাজনীতির ব্যাপারটা আমি একজন আইনজ্ঞ হিসেবে কতটা কি বলতে পারবো আমি জানি না তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে মানুষ যেটা চেয়েছিল সাধারণ মানুষ যেটা চেয়েছিল যে তৃণমূল সরকার তাদের কাছে একটা মানে বলতে পারেন ত্রাহি মধুসূদনের অবস্থা হয়েছিল যে কোনোভাবে তৃণমূল সরকারের কাছ থেকে তারা নিষ্কৃতি পাওয়ার একটা চেষ্টা করেছিল যদি যেটা বলা হচ্ছে যদি সেটা সত্যি হয় যে কিছুটা ভোট তারা বিজেপি সরকারের কাছে দিয়েছিল মানুষ সাধারণ মানুষ যারা মনে করেছিল যে তৃণমূল সরকারটা সরে যাক অন্তত কিছু দিনের জন্য অন্তত আমরা শান্তিতে পাবো কিন্তু এটার কতটা সঠিক ভাবনাটা হয়েছিল সেটা আমি বলতে পারবো না সেটা রাজনীতিক যারা বিশ্লেষণ করেন তারা বলতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা সঠিক হয়নি কারণ এটা জাস্ট একটা কয়নে রেপিট আর ওপিট এছাড়া কিছু বলে আমি মনে করি না কারণ আজকে যেখানে জয় হিন্দ বলা হচ্ছে এবং জয়শ্রীরামকে কাউন্টার করা হচ্ছে ঠিক জয়শ্রীরামও কিন্তু ঠিক ততখানি মানুষের কাছে অন্যায় এবং ভুল এই বার্তাটা কিন্তু মানুষের কাছে একদিন না একদিন পৌঁছবেই খুব তাড়াতাড়ি পৌঁছবে তখন কিন্তু কিছু করার থাকবে না এটাই আমার মনে হয় যে আমার বিশ্লেষণ যে মানুষ যেটা করেছে সেটা হয়তো তারা ভেবেচিন্তেই করেছে কিন্তু সেটা কতটা সঠিক জায়গায় আসবে সেটা আগামী দিন বলতে পারে সেটা আগামী দিন বেশ আমরা বিশিষ্ট আইনজীবী সুভাষিষ চক্রবর্তীর সঙ্গে ছিলাম আমি আবারও চলে আসব আসবো দেবাশীষবাবুর কাছে বাবু পরিশেষে একটা বিষয় যে আমি যদি এই রাজ্যের কথাই ধরি দিলীপ ঘোষ পারলেন মানে একদম যদি শঙ্কাতত্ত্বের বিষয়ে বলা যায় দিলীপ ঘোষ পারলেন এই রাজ্যে একদম জোড়া টক্কর হল পদ্মফুল বনাম ফুলে। সেক্ষেত্রে সুজন চক্রবর্তী আলিম উদ্দিন কাঁচের ঘর এত বড় বড় তাদের কথা বলা সেইটা কোথাও কার্যকারিতা পেল না কেন ভুলটা কোথায় থেকে গেল না এই মূল্যায়ন এত ছোট জায়গায় আটকে করা যাবে না কারণ যাদের সাথে তুলনা করা হচ্ছে বামফ্রন্টের সাথে এটা খেয়াল রাখতে হবে এই রাজ্যের মানুষ চৌত্রিশ বছর ধরে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত প্রতিটি পর্যায়ে এই বামফ্রন্ট দলকে সমর্থন করে এসছে ফলে একদিকে চৌত্রিশ বছরের ইতিহাস কাছে রয়েছে রাজ্যে এবং দেশ জুড়ে এই নির্বাচন লড়াই শুধুমাত্র মানুষের বিষয়গুলো সামনে নিয়ে এসে নির্বাচনটা কিন্তু ঘটেনি আমরা লক্ষ্য করেছি নির্দিষ্টভাবে মানুষের সকাল থেকে রাত পর্যন্ত চলবার বিষয়গুলোকে উপেক্ষা করে একেবারেই বিভাজন রাজনীতি ধর্মীয় রাজনীতি বিভিন্ন বিচারে বিভাজনের রাজনীতি এবং তার সাথে অদ্ভুতভাবে একটা জাতীয়তাবাদ যেন নতুন করে আমাদের সামনে ব্যাখ্যা করা হচ্ছে এর মাধ্যমে ভারতবর্ষে মোট জনসংখ্যার কাছে রাজনীতিটা এই নির্বাচনের রাজনীতিটা পৌঁছানোর চেষ্টা করলো খেয়ালে কিন্তু এটা নিশ্চিতভাবে রাখতে হবে যে এই রাজনীতি কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না কারণ বিভাজনের রাজনীতি জাতীয়তাবাদের একটা কৃত্রিম ধোঁয়া তোলা রাজনীতি শুধু এই দুটোর মাধ্যমে কিন্তু এই নির্বাচনের যে পর্যায়কাল এটাকে ব্যাখ্যা করলে চলবে না আজকের অদ্ভুতভাবে ফেসবুকে একটা পোস্ট দেখা যাচ্ছে যে দু টাকা কেজি দরে চাল যতটা না নিশ্চিত হওয়া উচিত মানুষের রোজগারের পথটা আরও সুনিশ্চিত করা উচিত কি বলবেন একজন অর্থনীতির প্রফেসর এটা 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 তো খুব স্বাভাবিক যে দু টাকা কেজি চাল যখন কোনো দেশে কোনো মানুষকে দেওয়া হচ্ছে তার মানে ধরে নেওয়া হচ্ছে যে মানুষ রোজগার করার ক্ষমতা ক্ষমতা নেই কিনতে পারছে না ওই জন্য আমি বললাম যে দু টাকা কেজি চাল ঘরে ঘরে পৌঁছানোর থেকে অনেক বেশি প্রয়োজনীয় লড়াই ভারতবর্ষের গত পাঁচ বছরে আমাদের যে বৈষম্য সেটা তীব্র থেকে তীব্রতর হয়েছে গরিব এবং ধনির মধ্যে দূরত্ব বেড়েছে রাজনৈতিক লড়াই সেখানেই নিশ্চিত হবে এবং সেখানেই সংঘবদ্ধ হবে মানুষের শক্তিকে এক জায়গায় নিয়ে যেতে হবে বামপন্থী দর্শন বোঝাপড়াকে সামনে রেখে সেটা হচ্ছে যে কিভাবে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ মধ্য আয়ের মানুষ তাদেরকে দেশের যে মূল স্রোত উন্নয়ন তার সাথে যুক্ত করা যায় তা না হলে এই ডোল দু টাকা কেজি চাল এগুলোর মাধ্যমে কখনো কোনো দেশের স্থায়ী বিকাশ উন্নয়ন সম্ভব নয় আজকের ভাষায় কথা বলা আজকের মতন করে চিন্তা করা এবং তার মাধ্যমে সমস্ত অংশের মানুষের কাছে সংযোগ তৈরি করা কারণ পুঁজির বিরুদ্ধে কিন্তু এই লড়াই কারণ পুঁজিপতিরা কখনোই চায় না যে এই বামপন্থী দর্শন তার চিন্তা তার ভাবনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই সেটা কর্পোরেটের বিরুদ্ধে চলে যাচ্ছে ফলে সমস্ত অংশের মানুষকে জোটবদ্ধভাবে কর্পোরেট পুঁজির বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে বামপন্থী দর্শন উপলব্ধিকে বোঝাপড়ার মধ্যে রেখে এই লড়াইকে চালাতে হবে ত্রুটি দুর্বলতা চিহ্নিত করতে হবে কাটিয়ে উঠতে হবে আজকের মতন করে চিন্তা করতে হবে আজকের ভাষায় কথা বলতে হবে মানুষের সাথে যোগসূত্র বাড়াতে হবে ঠিক আমরা দেবাশিস বাবুর সঙ্গে ছিলাম দেবাশিস সরকার অর্থনৈতিক অর্থনীতির প্রফেসর তার সঙ্গে ছিলাম পাশাপাশি আমরা বিশিষ্ট আইনজীবী সুভাষি চক্রবর্তীর সঙ্গেও ছিলাম নির্বাচনী পরবর্তী সংঘর্ষ নির্বাচনী পরবর্তী বিষয় এবং সদ্য সে সভা লোকসভা নির্বাচনে কর্পোরেট পুঁজি যে কতটা ফ্যাক্টার হয়েছে এক্স ফ্যাক্টার যে কতটা হয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা করলেন আমরা হাইকোর্ট থেকে ছিলাম হাইকোর্ট থেকে রাহুল গুপ্তের রিপোর্ট ওপিনিয়ন সায়েন্স our channel please